দার চ্যানেলে আপনাকে স্বাগত। Yeah.
श्री श्री रघुनाथ दास गोस्वामी चरण तार विलाप सुमांजलि ग्रंथे मंगलाचरण प्रस्तुति पर राधारानी चरणे निजे मानसिक अवस्था जाना कतखानी চিতমোর ভিগি ভিগি জলে
যেন তুষানো বাইরে দেখা যাবে না, মনের আগুন হেন দিন হবে বহির বিষ জ্বালা হয় অন্তর আনন্দ হয়। এই যে বিরহ এটি গুরু করুণায় যিনি লাভ করেছেন তিনি জানেন, জীব শক্তি এবং আস্বাদন শীতলতা কত বেশি, সব গৌর ভক্তি আমরা বিরহ দেখতে পাই, ভক্ত মাত্রেই বিরহী। কৃষ্ণ ভক্তি বিরহ আরো বেশি, রাধারানী ভক্তি সেই বিরহীর পরম পরাকাষ্ঠা। গৌরীয় বৈষ্ণব হচ্ছেন রাধারানীর আরাধ্য, এই জন্য এই বিরহের সঞ্চার রাধারানীর থেকে, মহাপ্রভু গম্ভীরানাথের থেকেই গুরু পরম্পরায় তারা লাভ করে। কারণ গুরুদেব বিরহী প্রতিক্ষণ আস্বাদনলুপস্য হাসি খুশি তামাশা গাল গপ্প খাওয়া দাওয়া ফিট ফাট সবই তো আছে, কি নেই? কিন্তু প্রাচীন মনের ভজনের দিকে তাকিয়ে দেখা যায় তাদের ভজন পদ্ধতি মাতৃসর জীবের মত নয়। দেখুন গৌরীয় বৈষ্ণব জীবন অধ্যয়ন করে তাদের কত আকুতি, প্রেম পাওয়ার নিমিত্ত কত সাবধানতা, এই যে সিদ্ধ বাবা বলছে নিরবতি চিতমোর ধিকি ধিকি জলে হেন দিন হবে কি শ্রীমুখের বাণী, কর্ণে তে শুনিব আর নূপুরের ধ্বনি। বিষয়ের কথা শুনতে শুনতে কানগুলো গভীর হয়ে গেছে, অলং বিষয় বার্তায় আগুন লেগে যায়। অভক্তের সঙ্গ করলে, অভক্তের সঙ্গে কথা বললে, তাদের দিকে তাকালে বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। প্রভু যেন বহির্মুখের সঙ্গ না হয়, বরঞ্চ বাঘের সঙ্গে, সিংহের সঙ্গে, সাপের সঙ্গে, ভূত প্রেতের সঙ্গে বাস করা মঙ্গলজনক। সাধুগণ এদের সঙ্গে আনন্দে বাস করে, কিন্তু বহির্মুখ যারা ক্ষণকাল তাদের সঙ্গ হলেও যেন মনে হয় শরীরে আগুন লেগে গেছে, কি জ্বালা। অলং বিষয় বার্তায়া, এই জন্যই তো তারা নির্জনে থাকেন, চুপচাপ জগতের বাতাস যাতে না লাগে, গোলাপ ফুল ঝরে যাবে, নরক কোটি বিভৎসয়া। আর শাস্ত্র গ্রন্থ পড়ে কি করব, বেদ বেদান্ত উপনিষদ বৃথা শ্রুতি কথাশ্রম
শ্রুতির কথা শ্রুতিতে দিয়ে কি করব, পণ্ডিত হয়েই বা কি করব। ব্রহ্মা বললেন, ভাগবতে দশম স্কন্ধে চোদ্দ অধ্যায়ে ব্রহ্মস্তুতি জ্ঞানে প্রয়াস মুদোপাস্য। জ্ঞানী হতে চাই না, অন্য রাস্তায় চলে যাব। প্রেম ভক্তি সুধা নিধি তাহে নব নিরবধি, আর যত খার নিধি প্রায় আর তো সব লবণ জল। প্রেম ভক্তি সুধা নিধিতে ডুবতে গেলে কি করতে হবে? জ্ঞানে প্রয়াস মুদোপাস্য নমন্ত এব শরণাগতির পথ বেছে নিতে হবে। যিনি প্রেম পেয়েছেন উনি আমাকে প্রেম দিতে পারেন, আর কেউ পারবে না। ধনী তো ধন দেবে নাকি গরিব? নমন্ত এব শরণাগতি পথ বেছে নেওয়া। জীবন্তি বেঁচে তো থাকতেই হবে, মরলে হবে না, কারণ এই দেহই হচ্ছে সুদীর্ঘ নৌকা। এই দেহেই ভজন হবে, অন্য দেহে হবে না। নরতনু ভজনের মূল, দেবতা মুনি ঋষি নাগ কিন্নর গন্ধর্ব হলে হবে না। এই ভারতবর্ষের মানুষ হয়ে জন্মাতে হবে, বিশেষত গৌরাঙ্গগণের কৃপা লাভ করতে হবে। এই সম্প্রদায়ের শাখা পরিবারে দীক্ষা শিক্ষা নিতে হবে, তারা হলে হবে না। এই রাধাদাস্য নাম। নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম। সাধুগণের মুখচ্চারিত যে তাদের অনুভবামৃত মিশ্রিত কথামৃত নিত্য পান করতে হবে। শ্রবণাঙ্গই এখানে প্রধান। ভাগবতে বারবার শ্রবণাঙ্গকে প্রধান করা হয়েছে। আগে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে কীর্তন বিভক্ত চিত্তে স্মরণ। পবিত্র দীক্ষিত সদাচারী প্রসাদ ভোজী হয়ে অর্চন পাদশীপন, এইভাবে ক্রম দেখানো হয়েছে। সবার আগে হচ্ছে শ্রবণ, শৈব আত্মত্বা শৈব শ্রেষ্ঠত্বা বিনাপি অন্যই তেনৈব কার্য সিদ্ধির ইত্যলম। শরণাগত হয়ে শ্রবণ কীর্তন করলেই প্রেমের সঞ্চার হবে অন্তরে। এই জন্য সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, সাধুগণে মুখচারিত তোমার বার্তা শ্রবণ করতে করতে যারা প্রাণ ধারয়ন্তি, প্রাণ ধারণ করে মহাপ্রসাদ সেবন করা গেল। ভক্ত তো অপ্রসাদী কিছুই গ্রহণ করছেন না, জলটুকু পর্যন্ত প্রভুকে নিবেদন করে, ওষুধটা পর্যন্ত, কাপড়টা পর্যন্ত। বাজার থেকে কাপড়টা কিনে ধুয়ে প্রভুকে অর্পণ করছেন, গুরুবর্গকে অর্পণ করছেন, গুরুদেবকে অর্পণ করছেন, পরে উনি স্বীকার করছেন, ওষুধটা পর্যন্ত।
পরম পবিত্র নির্মল স্বচ্ছ জীবন। অপ্রসাদী ও ভক্ত কিছু গ্রহণই করেন না, কিন্তু তথাপি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই অমৃত পান বিনে, এই কথামৃত নামামৃত লীলামৃত পান বিনে, এই যে গৌর প্রেম সরোবরে একদিকে কমলবন আর একদিকে কুমুদবন, কমলবন কি লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন, এই যে মহাজনের পদ পদাবলী এক একটা কমল বিকশিত হয়ে আছে এই অক্ষয় সরোবরে, আর কোন ফুল ফুলেছে ভগতি সিদ্ধান্ত কুমুদের বন বিকশিত যাতে আছে সর্বক্ষণ, এই জায়গায় কি শ্লোক জানা গেটা কুমুদ কুসুম, ভক্ত হংস হোক মধু পেল বন তারা আশা দিয়া মাতি রহে সর্বকাল, সেই সরোবরে দিয়া হংস চক্র বাহক হইয়া গৌর লীলা রূপী অক্ষয় সরোবর, সেখান থেকে কৃষ্ণ লীলা রূপী অগণিত রস নির্ঝরিণী প্রবাহিত হচ্ছে, গৌর লীলার থেকে আসছে কৃষ্ণলীলা, কি আশ্চর্য, আগে কৃষ্ণলীলা না আগে গৌর লীলা, বললেন এখানে কে আগে কে পিছে এই বিচার হয় না, গৌর লীলাও অনাদি অনন্ত কৃষ্ণলীলাও অনাদি অনন্ত, কে আগে কে পরে, কৃষ্ণলীলামৃত সার সমস্ত লীলার ভিতরে সারাৎ সার হচ্ছে কৃষ্ণলীলা, কেন কি যুক্তি, বললেন কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, আমরা তো নর নাকি আমাদের চারটে হাত নাকি দুটো মাথা, আমরা মানুষ কিনা, তো ভগবানের কুর্ম বরাহ নৃসিংহ হংস হয়গ্রীব এই যে স্বরূপ, এগুলি তো নরাকার নয়, নরাকার স্বরূপেই আমাদের অধিক আকর্ষণ হবে যেহেতু আমরা মানুষ, এই জন্য সর্বোত্তম নরলীলা নৃসিংহ লীলা বরাহ লীলা কেউ বলেননি যে মধুর নয়, ভগবানের সবকিছুই মধুর মধুরাতি মধুর, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠতম লীলা হচ্ছে তার এই মনুষ্যাকারী লীলা নরলীলা, এই নরবপুই তার প্রকৃত স্বরূপ, কেন নারায়ণ স্বরূপ কি কম, বললেন না নরবপু তাহারই স্বরূপ, কারণ আর নকশাই মহাবিষ্ণুর বর্ণনা ভাগবতে এসেছে পুরুষ সূক্তে সহস্রাক্ষ পশ্যন্তিনমদভ্র চক্ষুষা সহস্রপাদর্ভুজাননাদ্ভুতং সহস্রমূর্ধ্বশ্রবণাক্ষিনাশিকং সহস্রমৌলং বরকুণ্ডলং লসত্, হাজার হাজার অসংখ্য বাহু অসংখ্য চরণ অসংখ্য নয়ন অসংখ্য বস্ত্র, এটা নরাকার হল, এই যে পুরুষ সূক্তে যাওয়ার কথা বলা হচ্ছে সর্বোত্তম নরলীলা
নরবপু তাহার স্বরূপ। গুড়ং পরব্রহ্ম মনুষ্য লিঙ্গম, গুড়ং কপট মানুষ। ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে এই নরতনু, এই যে নররূপ, এ অনাদি অনন্ত। আচ্ছা রামচন্দ্র তো নররূপ, মথুরার কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ তো নররূপ বলে নররূপ বটে, কিন্তু মথুরার কৃষ্ণের আর দুটো হাত মাঝে মাঝে তার থেকে গজিয়ে যায়, তখন উনি কি করে নর হবেন? যদি এখন আর দুটো হাত গজিয়ে যায় তাহলে তো উনি নারায়ণ হয়ে গেল, ঐশ্বর্য এসে গেল। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, আমারই তো যে যে ভক্ত ভজে যেই ভাবে তারই শেষে ভাবে ভজি এমন স্বভাবে, আপনারে বরমানে আমারে সমহি, এই হচ্ছে ব্রজের ভাব। রাগ ভক্তি মুখা ব্রজবাসী জনে, তার অনুগতা ভক্তি রাগানুগা নামে। কাকে রাগানুগা ভক্তি বলা হয়? আমাদেরকে রাগানুগা ভক্তি বুঝতে হবে। সেই রাজ্যে আপনারে পরমানে আমারে সমহীন, যেখানে অভীষ্ট হয়ে যাচ্ছেন আরাধকের সঙ্গে আরাধ্য হয়ে যাচ্ছেন সম। আচ্ছা ভগবান উনি আরাধ্য তত্ত্ব, আরাধ্য ভগবান ব্রজি সস্তনায়, আমাদের আরাধ্য হচ্ছেন ব্রজরাজ নন্দন। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, তার অনন্ত রূপ অনন্ত নাম অনন্ত ধাম অনন্ত লীলা, কিন্তু একটি স্বরূপ এক রস এক ভাব, এই নিয়ে সাধন করতে হবে। সবাইকে ভালোবাসবো, সবার পূজা করব, সকলের চিন্তা করব, সকলের ধ্যান করব, এই যে ভক্তি এটা সামান্য ভক্তি, এটি ঐকান্তিক নয়। একান্ত ভক্তির লক্ষণ হচ্ছে একটি স্বরূপ একটি ভাব এক রস এক লক্ষ্য এক ধ্যান এক জ্ঞানের স্থিতি এক সরলরেখা। হনুমান তাহাতে প্রমাণ, ঠাকুর মহাশয় আর দৃষ্টান্ত পেলেন না, একান্তি ভক্তির দৃষ্টান্তে হনুমানকে নিয়ে শ্রীনাথে জানকি নাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন। হনুমান বলছেন আমি জানি শ্রীনাথ যদুনাথ রমানাথ অযোধ্যানাথ তত্ত্ব তো একই, ভগবান দশটা পাঁচটা নেই, ভগবান একই, কিন্তু তার বিবিধ রূপ বিবিধ স্বরূপ বিবিধ ভাব আমি তত্ত্ব জানি। হনুমন্ত লালের থেকে তত্ত্ববিদ জগতে কে আছে? কিন্তু আমার রাম স্বরূপেই নিষ্ঠা, বৈকুণ্ঠনাথ দ্বারকানাথ অযোধ্যানাথ সব এক, কিন্তু আমার নিষ্ঠাটি হচ্ছে শ্রী রঘুনন্দনে, শ্রী রামচন্দ্র কমলনয়ন, তিনি আমার সর্বস্ব। ঠাকুর মহাশয় হনুমানের এই ভাবটিকে আমাদেরকে গ্রহণ করতে বলছেন। শ্রীকৃষ্ণের মধ্যেও আবার চতুর্ভুজ কৃষ্ণ, দ্বারকায় কখনো দ্বিভুজ কখনো চতুর্ভুজ,
ঐশ্বর্য, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর কৃত। যেই প্রজের সঙ্গে সঙ্গে আরাধক এবং আরাধ্য সমান হয়ে গেল, আপনারে বরমানে আমারে সমহীন, ভগবানকে হীন মানা যায় নিজের থেকে? মানলে কথা মানলেন না, না মানলে উনি বাঁচলেন কি করে? মাতা করে পুত্র ভাবে করেন বন্ধন, অতি হীন জ্ঞানে করেন লালন পালন। মা দেব কি মানতে পারলেন? প্রণামটাই নিতে পাচ্ছেন না। নন সুতরু জগদীশ্বর, তোমরা পুত্র নয়, তোমরা জগদীশ্বর, তোমরা প্রকৃতির পরপার বিহারী পুরুষোত্তম। সেই শ্রীকৃষ্ণের জন্ম রাত্রিতে দেবকী কত লম্বা চওড়া স্তুতি করলেন। বসুদেব মহাশয় তো বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি। আর উনিও সেইভাবেই ধরা দিলেন। কেন না, দেবকী বসুদেবের প্রেম হচ্ছে ঐশ্বর্য মিশ্র বাৎসল্য প্রেমে খাবে। ওই জন্য ওখানে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপেই আবির্ভূত হলেন কংস কারাগারে। তমদ্ভুতম বালকম, বসুদেব মহাশয় দেখছেন অদ্ভুত বালক। যে শিশু জন্ম নিয়েছে সে অদ্ভুত, এইভাবে কোন নর শিশু জন্ম নেয় না, শোনা যায়নি। তমদ্ভুতম বালকমম বুঝি সনম চতুর্ভুজম চার হাত শঙ্খ গদাদুদায়ুধম। আয়ুধ রয়েছে শঙ্খ গদা চক্র পদ্ম রাজীব রোচন কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত পীতাম্বরধারী কৌস্তুভ বিভূষণ। তমদ্ভুতম বালকমম বুধিক্ষণং চতুর্ভুজং শঙ্খকদদ্ভুদায়ুধম শ্রীবৎসলক্ষং গলশৌভিকৌস্তুভং পীতাম্বরং সান্দ্রপয়োদসৌভগম। বর্ষণ বর্ষণে উন্মুখ মেঘের মত অন্ধকান্তি, মহার্ঘ বৈদুর্য কিরীট কুন্দল পিশা পরিষপ্ত সহস্র কুন্তল উত্তাম কাঞ্চন গদ কঙ্কনাদিভি। মস্তকে রয়েছে মণিময় কিরীট, অঙ্গ বলয় নূপুর কাঞ্চি কলাপে অঙ্গে অঙ্গে অলঙ্কার। এইভাবে কেউ জন্ম নেন? বিরোচমানং বসুদেব ঐক্ষত, বসুদেব মহাশয় স্তুতি করবেন না কেন? উনি বললেন, বিদিতোষী ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পর কেবলানু ভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিদ্রী। পরমাত্মা পরমেশ্বর পরব্রহ্মরূপে স্তুতি করছেন। মাতা দেবকী তিনি কংসের থেকে ভয় পেয়েছিলেন বটে, কিন্তু এখন উনি হাসছেন, কংসার ভীতা শুচিস্মিতা, মায়ের মুখে পবিত্র হাসি। বাবা যতটুকু স্তুতি করলেন তার থেকে মা আরো এগিয়ে গেলেন বিদুষী। মা বলছেন, তুমি হচ্ছ সাক্ষাৎ বিষ্ণু, তুমি বিষ্ণু জন্ম নিয়েছ, তুমি হচ্ছ অধ্যাত্ম দীপ,
যেমন শ্রীমদ ভাগবতকে বলা হয়েছে আধ্যাত্মিক পথের প্রদীপ, এই প্রদীপের আলোকেই পথভার জেনে নিতে হবে। শ্রীমদ ভাগবতম প্রমাণমমলম, যেমন শ্রীমদ মহাপ্রভুকে বলা হয়েছে নবদ্বীপের প্রদীপ, এই প্রদীপেই আজ ভারত আলোকিত, আধ্যাত্মিক পথ এই দীপিকাতেই দেখে নিতে হবে। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিনা, কলিযুগে সাধু চেনা কষ্ট, সাধু পাওয়া কষ্ট, কেন কষ্ট হবে? ভাগবতী কি আছে, কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা, কলিযুগেই তো নারায়ণ পরায়ণ ভক্ত হবে, মহর্ষি করভাজন বলছে। এটা তো ভক্তির যুগ, প্রেমের যুগ বললেন, সেটা তো এখন ভক্তির যুগ প্রেমের যুগ হয়েছে, মহাপ্রভু না এলে কি এটা ভক্তির যুগ প্রেমের যুগ হতো? কলি বরতি মিলে জগ জন বর সদ ধর্ম করম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাবল আনি গোড়া বল দয়াল ঠাকুর। মহাপ্রভু এসেছেন বলে আজ আমরা বাঙালি জাতি ধন্য হয়েছি, মহাপ্রভু বাংলাকে আপন জন্মভূমি রূপে অঙ্গীকার করেছেন, সমগ্র বাঙালি জাতিকে উনি একান্ত আপনার বলে বরণ করে নিয়েছেন, আমার গৌরিয়া, আমার বাঙালি, আমার বাংলা, এটি মহাপ্রভুর ভাষা। আর আপনারাও কীর্তন করছেন, ভগবান কি কারো কোন জাতির কোন দেশের একচেটিয়া সম্পত্তি হতে পারেন? ভগবান তো সবারই, সূর্য তো সবারই। আপনি যদি বলেন যে না সূর্য চন্দ্র আকাশ বাতাস আমাদের আমাদের আমাদের, আরেকজন বলবে তাহলে আমরা কেউ নই বুঝি? নহি সংহরতি জ্যোৎস্নাম চন্দ্রশ্চাণ্ডাল বিষ্মণি, সূর্য চন্দ্র আকাশ বাতাসে তো সকলেরই অধিকার, তো এরও যিনি স্রষ্টা তিনি তো সবার, ভগবান তো সবার, নাকি কোন দেশ বিশেষে না কোন জাতি বিশেষে। কিন্তু যে আমরা বেঁচে বেঁচে গান করছি আমাদের আমাদের আমাদের, প্রাণ গোড়া রায় জীবন গোড়া রায় বলছি না, আমাদের গৌর কাঁধে বলেন আমাদের, এই বলার সুযোগটা তো উনি দিয়েছেন, মহাপ্রভুই দিয়েছেন। রঘুনাথ দাসের পাদ শচী শুনো অষ্টকে লিখছেন, জগতী গৌরিয়ান পরিগৃহ্য প্রভুদিমান, জগতে তো অন্যান্য প্রদেশের অন্যান্য মানবগণ আছেন, তারাও ভাগ্যবান, কিন্তু মহাপ্রভু এই গৌরমণ্ডলে জন্ম নিয়ে সমগ্র গৌর দেশবাসীকে একান্ত আপনার বলে অঙ্গীকার করে জনকৈব তেভ্য পরিদিশন, স্নেহময় পিতা যেমন সন্তানকে শিক্ষিত করেন শাসন করেন, তেমনি মহাপ্রভু গৌরীয়গণকে শিক্ষা দিচ্ছেন। প্রথম শিক্ষার আরম্ভ এই নবদ্বীপের থেকেই হচ্ছে, মহাপ্রভুর প্রথম শিক্ষা। সর্বপ্রথম কাদেরকে শিক্ষা দিলেন? প্রকট লীলায় সর্বপ্রথম মহাপ্রভু ভক্তির উপদেশ করলেন দিগ্বিজয়ীকে, করলেন কিনা? এইসব ছেড়ে হাতি ঘোড়া তোলা লোকজন এইসব ছেড়ে দিয়ে সম্মান কুড়ানোর নেশা এগুলি ত্যাগ করে তাড়াতাড়ি কৃষ্ণ ভজ সকাল, বললেন কিনা? দিগ্বিজয়ীর প্রতি প্রভুর কৃপা।
পূর্ববঙ্গে গেলেন বাংলা বাংলাদেশে একেবারে এখানের থেকে উনি নৌকা যোগে এই জলঙ্গী হয়ে আর উনি সোজা পদ্মাতে গিয়ে রাজশাহীতে গেলেন। পদ্মা ধরে 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 বাংলাদেশে প্রবেশ করলেন। একেবারে মাথায় মেঘালয়ের কোলে শ্রীহট্ট সিলেট, এদিকে মেঘালয় ওপারে সিলেট শ্রীহট্ট সুনামগঞ্জ অদ্বৈত প্রভুর জন্মভূমি লালুর নবহট্ট গ্রাম ঢাকা দক্ষিণ শ্রী শ্রীমন মহাপ্রভুর পিতৃপুরুষের নিবাস ভূমি শ্রীবাস পণ্ডিতের জন্মভূমি। মহাপ্রভু দর্শন করলেন পিতৃলাল শচী মায়ের জন্ম কর্মভূমি শ্রীমঙ্গল। সমগ্র বাংলাদেশ ভ্রমণ করলেন। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন প্রভু তো একবারই গেছেন কিন্তু এমন কৃপা বর্ষণ করেছেন যে আজও বাংলাদেশ পূর্ববঙ্গ একেবারে প্রেম ভক্তিতে সমৃদ্ধ। পশ্চিমবঙ্গের থেকেও পূর্ববঙ্গে ভক্তি প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি, মানুষের মন অনেক বেশি সরব প্রাণবন্ত। ওই যে মহাপ্রভু একবার গিয়ে এমন কৃপা বর্ষণ করেছে। পশ্চিমবঙ্গের মানুষের ভিতরে নাস্তিকতা অনেক বেশি, ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সের থেকে পশ্চিমবঙ্গ অনেক বেশি নাস্তিক। কতগুলি যেমন কেরালা নাস্তিক, যেমন নাগাল্যান্ড নাস্তিকতায় পরিপূর্ণ, পার্বত্য উত্তর পূর্বাঞ্চল, সেই হিসাবে ভারতের অন্যান্য প্রদেশগুলি অনেক বেশি ভক্তিময়। মহাপ্রভু যদি না আসতেন আমাদের বাঙালি জাতির কোন সত্তাই ছিল না। আজও বাংলার দিকে তাকিয়ে দেখুন, নাস্তিকতারূপী দাবানলে দগ্ধীভূত হচ্ছে। ঈশ্বর নাই, আমরাই ভগবান, আমরাই সবকিছু। প্রকাশ্যে অহ কি দুর্দৈব, কি দুর্ভাগ্য বাঙালি জাতি। মহাপ্রভু তিনি বাংলাদেশে গিয়ে সর্বপ্রথম তপন মিশ্রকে মহামন্ত্র উপদেশ করলেন প্রকট লীলা। একটা স্বপ্নাদেশ পেয়ে তপন মিশ্র নিমাই পণ্ডিতের কাছে এলেন। সাধ্য সাধন তত্ত্ব উনি নিরূপণ করতে পারছেন না, সাধন বিনা শান্তি পাচ্ছেন না। তপন মিশ্র খুব সজ্জন কিন্তু আপনি হাজার সজ্জন হন, ভালো মানুষ হন, আপনি যদি সাধক না হন, সাধন না করেন, আপনি শান্তি পাবেন না। প্রভু আমি যে শান্তি পাচ্ছি না, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। এক দৈব পুরুষ এসে বললেন তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও। প্রভু সর্বপ্রথম তাকে মহামন্ত্র শোনালেন এই বাংলাদেশে, তখনও প্রভুর দীক্ষা হয়নি, গুরু কৃপা লাভ করেননি জগৎগুরু। প্রভু কহেন কহিলাম এই মহামন্ত্র, সেইখানেই প্রভু বলছেন সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল এক নাম সংকীর্তনে নিলিপে সকল জপিতে জপিতে যবে ভাবাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। খালি গ্রন্থ করলে হবে না, হরিনাম করতে হবে, হরিনাম না করলে সাধ্য সাধন তত্ত্ব বোঝা যাবে না।
প্রভুর কথাই পরিষ্কার হবে। তারপরে তো কয়েক মাস পরে প্রভু চলে এলেন এদিকে লক্ষ্মীপতি, তিনি তার বৈকুণ্ঠ বিজয়। শচীমা অত্যন্ত দুঃখিনী। তারপরে বিষ্ণুপ্রিয়ার পাণিগ্রহণ লীলা, তারপরেই প্রভুর গয়া যাত্রা। গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে ঈশ্বরপুরীর সাক্ষাৎকার লাভ। প্রভু কহেন গয়া যাত্রা এই বিষ্ণুপাদ পদ্ম মন্দিরেই মহাপ্রভুর সর্বপ্রথম প্রেমের প্রকাশ হল। সেই বিষ্ণুপাদ পদ্ম দর্শনে প্রভুর প্রেমাবেশ সাত্বিক বিকার অশ্রুকম্প পুলক বৈমন্য স্তব্ধতা আদি কেঁদে আকুল হলেন। সেইখানে ঈশ্বর পরিবার এসেছেন, নবদ্বীপেও এসেছিলেন, কয়েক মাস ছিলেন, গদাধর পণ্ডিত গোস্বামীকে কৃষ্ণ লীলামৃত গ্রন্থ পড়াচ্ছিলেন, মাঝে মাঝে গদাধরের সঙ্গে নিমাইকণ্ঠিত যেতেন, নিমাইকণ্ঠিতকেও উনি পড়াতে চেষ্টা করেছিলেন। একদিন নিমাইকণ্ঠিত একটা ভুল ধরে ফেলল, ঈশ্বর পরিপাদ বললেন যে আমি এটা নিয়ে চিন্তা করছি। পরের দিন আবার গদাধর নিমাই পণ্ডিত এসেছেন, ঈশ্বর পরিপাদ বললেন নিমাই তুমি যে বলছিলে এইখানে ভুল আছে, আমি রাত্রে চিন্তা করে দেখলাম যে না ব্যাকরণের বিচারে আমি ঠিকই লিখেছি। মহাপ্রভু তখন বললেন না না আমিও ব্যাপারটা নিয়ে চিন্তা করছিলাম, একটা ক্রিয়াপদ কর্মসময় পদী হবে কি আত্মনিপদী হবে। নিমাই পণ্ডিত বললেন না আমারই ভুল হয়েছে, আসলে আপনি ঠিকই লিখেছেন। ভক্ত ঠাই প্রভু হারে এ প্রভুর সভা। যখন বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে দ্বিতীয়বার দেখা হল তখন প্রভু কি বলছেন, প্রথম যখন নবদ্বীপে দেখা হয়েছিল তখন তিনি নিমাই পণ্ডিত দিগ্বিজয়ী জয়ী, একটা গর্ব ছিল, তর্ক ছিল নিমাইয়ের, কিন্তু গয়ায় গিয়ে সম্পূর্ণ মন বদলে গেছে। প্রভু দেখাচ্ছেন যে ধামে গেলে মন বদলে যায়, এই জন্যই ধামে আসতে হয়, তীর্থে যেতে হয়, কারণ একটা অভিজ্ঞতা তো হয়ই ভক্ত সঙ্গ, তারপরে সেখানে হাওয়া বাতাসে মন বদলে যায়, অহংকার অভিমানের পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এই জন্য ধামে আসতে হয়। ধামের পরিবেশে এসে মন বদলে যায়, শরীরও বদলে যায়, স্বভাব বদলে যায়, কৃষ্ণদাস স্বভাব জাগে। প্রভু কহেন গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আমার গয়ায় আসা, হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে আর গয়ায় আসা আমার সার্থক হল তোমার পাদপদ্ম দর্শনে। চৈতন্য ভাগবত সেইখানে প্রভু বলছেন যে গয়ায় পিণ্ড দিলে যার নামে পিণ্ড দেওয়া হয় সে উদ্ধার হয়। বিষ্ণুপাদ পদ্মে পঙ্গুতীর্থে প্রেমশিলায়, কিন্তু হে পরিপাদ আপনাকে দর্শন করলে কোটি পিতৃকুলে উদ্ধার হয়ে যায়, আর পিণ্ড দেওয়ার প্রয়োজনই নেই। দেখুন ভক্তের কত বড় মহিমা। আমরা লাভ দিয়ে আগে ভাগবত পড়ি, জন্মার্থ যখন নয়াধিকর পশ্চাধ্যে সভিজ্ঞ স্বরা তেনে ব্রহ্মনিদায় আদি কবয়ে মহিহন্তি যত সূরয়ঃ। দাঁত ভাঙবে কিনা, দাঁতগুলো নড়ে যাবে কিনা,
तेजो वादि वृदाम यथा विनिमयो यत्र त्रिशर्गम मृषा ए आबार हर्ष दीर्घभ्रुत संगीतेर मत এর উচ্চারণ ঠিক ঠিক হওয়া বাঞ্ছনীয়, কারণ দেহ ভাষা ধাম্না শ্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সংস্কৃত ভাষা ক্লিষ্ট কিনা, আদি ভাষা দেহ ভাষা, কিন্তু বাংলা ভাষা একেবারে সর্বদেব মতো আমের রস শিখরিণী লস্যি একেবারে বরফ দেওয়া দইয়ের সর্ব। বাংলা ভাষায় দাঁত নড়বড়ে হবে, আবার তার অনুবাদ পড়ো, অন্যয় দেখো, টিকা দেখো, সমার্থবোধক শব্দ দেখো, কত ঝঞ্ঝা, কারণ এটা দেবতাদের ভাষা তো, আদি ভাষা হবে। ধর্ম প্রচিত বৈতবত্র পরম নির্মৎসরাণাম সদাম ভেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপ ত্রয়নমূলনম শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে জিহ্বা পরৈরীশ্বরঃ সদ্য ঋত্যবরুদ্ধ বেত্র পৃথিবীষু শ্রুষু বিস্তৎসনা। এর মধ্যে আবার দক্ষিণ ভারতের শৈলী আলাদা, উত্তর ভারতের শৈলী আলাদা উচ্চারণে, আবার পূর্ব ভারতের শৈলী আলাদা, এবং সঙ্গীতের বিভিন্ন ঘরানা রয়েছে। কিন্তু বাংলা ভাষা এইসব ঝঞ্ঝাট আছে, আমাদের মাতৃভাষা মায়ের মত। ভাগবতের সার মর্ম হচ্ছে চৈতন্য ভাগবত, সমগ্র গোস্বামী গ্রন্থের সার নির্যাস হচ্ছে চৈতন্য চরিতামৃত, প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা মহাজনের পদ্মাবলী। কিন্তু বাংলা ভাষা বলে আমরা ওকে রাজ্যের ভিতরে আনি, চৈতন্য ভাগবতের কোনো দাম নেই। বলেন কেন? বলেন একদম সহজ সরল বাংলা ভাষা। প্রভু কহেন গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। যার নামে পিণ্ড দেওয়া যায় তার উদ্ধার হয়, কিন্তু তোমার মতো ভক্তকে দর্শন করলে কোটি পিতৃকুলের উদ্ধার আপনাকে হয়ে যায়, দেখলেই ভক্তি লাভ। যদি ভক্তি লাভ হলো তাহলে কি আবার পিণ্ড চর্চাতে হবে নাকি? দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়। পায় তারা মহাসুখ সাধু সাধু বলে অনুক্ষণ, বা বলিহারি বলিহারি আমাদের কুলে একজন ভক্ত জন্ম নিয়েছে। আর ভগবান বললেন প্রহ্লাদ সমস্ত ভক্তগণের ভিতরে তুমি সবার প্রতিনিধি, তোমার মতো প্রেমিক ভক্ত যে কুলে জন্ম নেবে সেই কুলের একুশ পিঁড়িকে আমি আপন বলে অঙ্গীকার করে নেব। বললেন কিনা? এই জন্য যখন মহাদেব প্রার্থনা করছেন বানাসুরের সঙ্গে, যখন অনিরুদ্ধ উষার বিবাহ প্রসঙ্গে বানাসুরের সঙ্গে যখন দ্বারকানাথের যুদ্ধ হচ্ছে, মহাদেব বানাসুরের পক্ষ হয়ে যুদ্ধ করছেন, মহাদেব হেরে গেলেন, মহাদেবকে পরাজিত করলেন দ্বারকানাথ, বানাসুরের বাহুগুলিকে ছেদন করছেন, হাজার বাহু হাজার হাতে ডমরু বাজিয়ে। আচ্ছা উনি প্রহ্লাদের বংশধর, প্রহ্লাদের নাতি, তো প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, আর বলির পুত্র
প্রহ্লাদের বংশে সবাই তো ভক্ত হবেন, কিন্তু বানাসুর হয়ে গেলেন শৈব। শৈব হয়ে গেলেন বলেই কৃষ্ণের মহিমা উনি বুঝতে পারলেন না। মহাদেব পক্ষপাতিত্ব করলেন আর উনি হাজার হাতে ডমরু বাজিয়ে মহাদেবকে প্রসন্ন করেন। তখন মহাদেব ভাবলেন একে তো মেরেই ফেললেন দ্বারকা, আমি তো কিছু করতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণের কাছে উনি হাত জোড় করে প্রার্থনা করছেন, প্রভু এর প্রাণটা তুমি নিও না, একে মেরো না। প্রভু বললেন আপনি কি বলছেন, আমি মারবো কেন, আমার ভক্তের বংশ প্রহ্লাদের বংশধর, জানেন না আমি কথা দিয়েছি, আর আমি সবসময় ভক্তের বংশের সম্মান করি, আমি একে কেন মারব। তবে বড্ড বার বেড়ে গিয়েছিল, অহংকারী হয়েছিল, এই জন্য একটু ছেটে দিলাম, চারটে হাত রাখবো। প্রহ্লাদের সম্বন্ধে, ভক্তের সম্বন্ধে, ভক্তের কুল, ভক্তের বংশ ভগবানের কত প্রিয়, এই জন্য দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজনে যারা প্রেমানন্দে ভাসে তারা তাদের মিছনি ত্রিভুবন। সে আপনি শ্রাদ্ধ শান্তি করুন নাই বা করুন, আপনার ভজনেই করে যাবে। ধ্রুব মহাশয় বললেন আমি যাব না, আমাকে ফিরিয়ে নিয়ে চলুন, আমি যাব না, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা। নন্দ সুনন্দ বললেন রাজন, আপনি তো মাত্র 5 বছর বয়সে, মাত্র 5 মাস সাধনা করে সেই মধুবনে যমুনার কূলে আপনি ভগবানকে প্রসন্ন করেছেন, আপনার পৃথিবীর কাল পূর্ণ হয়েছে, 36,000 বছর রাজ্য করা হয়ে গেছে আপনার, এখন আপনার জন্য ভগবান নূতন বৈকুণ্ঠ নূতন ভগবত ধাম রচনা করেছেন সপ্তর্ষি মণ্ডলের উপরে সেই জ্যোতিষ চক্রে, সেখানে সপ্তর্ষি মণ্ডল গ্রহ নক্ষত্র তারকা বলয়াকারে সেই বিষ্ণুপদের ভগবত ভাবে পরিক্রমা করছেন, সেইখানে আপনাকে নিয়ে যান, নেবেন তো, কিন্তু আমার যদি ইচ্ছা না থাকে, বৈকুণ্ঠ পার্শ্বদগণকে বলছেন আমার যদি ইচ্ছা না থাকে, ব্যাপারটা কি খুলে বলুন না। বলেন আমি যে দুঃখিনী মা, আমাকে ভগবত ভজনের উপদেশ দিয়েছেন, সেই মাকে ছেড়ে আমি একা ভগবত ধামে বৈকুণ্ঠে যাব না। ও, আপনার মায়ের প্রতি এত মমতা? বলেন তা হবে না, মায়ের কৃপাতেই তো আমি ভক্তি পেয়েছি, আগে আমার মাকে নিতে হবে। তখন বৈকুণ্ঠ পার্শ্বদগণ দেখাচ্ছে, ওই দেখুন সামনের বিমানে আপনার মা বৈকুণ্ঠে যাচ্ছেন, আগে আপনার মা বৈকুণ্ঠে যাবেন, তারপরে আপনি যাবেন। তাহলে ধ্রুবের ভজনে তার জননী তো গেলেন কিনা সুনীতি, তো আপনি যদি ভজন করেন তো আপনার পিতা মাতা আপনার সঙ্গে যারা সম্পর্কিত, আপনার সামনে যে আসবে, আপনাকে যে দেখবে, দর্শনে পবিত্র করো এই তোমার। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাব, আর ভক্তের দর্শনে বৈষ্ণবের দর্শনে দর্শনামেব সাধব। ঠাকুর বৈষ্ণব পদ সে যে অগণীর সুসম্পদ, শুন ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ।
আচ্ছা বলুন তো, নর্মদার জল, গোদাবরীর জল, সরস্বতীর জল বড় না বৈষ্ণবের চরণামৃত বড়? তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন ঠকানো হয়েছে। বারোঘাটের জল খাও, পুষ্করের জলে, প্রয়াগের জলে, মানসরোবর, মানস সরোবরের জলে এসব মহিমা বলে বলে মানুষকে ঠকিয়ে দেওয়া হয়েছে। এসব ভক্তির প্রবঞ্চন ঘুরে বেড়াও, ঘুরতে 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 সাধু দর্শন হবে, সাধু সঙ্গ হবে, তখন ভক্তির গন্ধ পাবে। বিদুর মহাশয় ভক্ত সঙ্গ করবার জন্য কোথায় ছুটে যাচ্ছেন হরিদ্বারে? বিদুর মৈত্র সম্বাদ তৃতীয় স্কন্ধে দারি গুণদ্যার সভব গুরু নাম মৈত্রেয় মাসীন মগাধ বোধম। যখন উদ্ধবের মুখে শুনলেন বিদুর যে ভগবান দ্বারকানাথ তিনি মহাপ্রস্থানে মহাপ্রয়াগের পূর্বে উনি বিদুরের কথা মনে করছিলেন এবং সেই সময়ই মৈত্রেয় ঋষি এসেছিলেন, মৈত্রেয় ঋষিকে বলে গেছেন যে বিদুর একদিন যাবে, আপনি বিদুরকে তত্ত্বজ্ঞান দান করবেন। উদ্ধবের মুখে একথা শুনেই বিদুর মহাশয় পদব্রজে চলে গেলেন সেই হরিদ্বারে মৈত্রেয় ঋষির আশ্রমে তার নিকটের থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত হতে। তাহলে তীর্থের ফল সাধু দর্শন, ধামে আসার ফল সাধু দর্শন, সাধু সঙ্গ। ধামকে কে অনুভব করিয়ে দেবে? সাধুগণ, যারা ধামের স্বরূপ তত্ত্ব মহিমাকে অনুভব করেছেন। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন বৈষ্ণবের পাদদক সমন হয়ে সব যাতে হয় বাঞ্ছিত পুর। বাঞ্ছাটা কি? বাঞ্ছা হচ্ছে প্রেম ভক্তি লাভ। বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ। আচ্ছা কোনদিন কি এমন হবে যে সূর্য আছে আলো নাই, আগুন আছে তাপ নাই? বলেন অনেক সময় শীতকালে সূর্য আছে কিন্তু এমন হয় তাপ নাই, কুয়াশা আলো তেমন নাই, মেঘ তখন দুপুরবেলাও অন্ধকার হয়ে আসে, তখন দুপুরবেলাও আলো বাতি জ্বলতে হয় না জল তো দামে। আচ্ছা সেটা নয় প্রাকৃত দৃষ্টান্ত, এমন কি কোনদিন হবে যে ভক্ত আছে বৈষ্ণব আছে কিন্তু হরি নাম নাই, হরি কথা নাই, হরি সেবা নাই, সূর্য আছে আলো নাই, আগুন আছে উষ্ণতা নাই, হবে? আর যদি সেই দুর্দিন আসে, সেই দুর্দিন বা দুরাবস্থাটা কি কারো স্পৃহণীয় কামনীয়? এরকম একটা অবস্থার মধ্যে দুর্দিনের ভিতরে কেউ পড়তে চায় যে সাধু আছে ভক্ত আছে সবই আছে কিন্তু হরি নাম হরি কথা নাই? এই জন্য বলা হচ্ছে মেঘাচ্ছন্ন দিন কহু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। এ অমৃত পান অবিনে নামামৃত কথামৃত সেবামৃত পান অবিনে, যদি খায় অন্ন পানে তবু ভক্তির দুর্বল জীবন, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে হাসে গায় করে নর্তন। এ অমৃত করপান ইহা সম নাহি আম, চিত্তে করি সুদীর বিশ্বাস, নাপর কুতর্ক গর্তে অবেদ্য কর্কশা গর্তে, যাতে করিলে হয় সর্বনাশ। চৈতন্য চরিতামৃত সর্বনাশের রাস্তায় যাতে না যায়। সর্বনাশ কাকে বলে? বলে কুতর্ক, ভজন করব না, দীক্ষা নেব না, শিক্ষা নেব না, সদাচার পালন করব না, প্রসাদ বলি হব না, সেবা করব না,
খালি মুখের ভিতরে এক গাদা প্রশ্ন, এটা কি, এটা কি, এটা কি হবে, ওটা কি হবে, এটা কি হবে। আগে বাবা আশ্রয় নিয়ে আসছি, আশ্রিত হতে হবে, সাধন করতে হবে, তবে তো সব প্রশ্নের উত্তর নিজে নিজেই পাওয়া যাবে। বৈষ্ণব কি অমৃত কর পান, ঠাকুর মহাশয় বলছেন দেখো প্রেমবতী চন্দ্রিকার শেষে, মাঝে মাঝে আছে দুষ্ট, দুষ্ট বলতে কে, নাস্তিক, মাঝে মাঝে আছে দুষ্ট, তারা দৃষ্টি করি হয় দুষ্ট, গুণেহি বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, লৌকিক করিয়া সব মানে। এই জন্য বৈষ্ণব সঙ্গে দেবন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ, সব সময় ভজনের আবেশ, ভজনের চেষ্টা, সেবার আবেশ, সেবার চেষ্টা। দীন নরোত্তম কান্দে আমায় হিয়ায় ধৈর্য নাহি বন্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। ভক্ত সঙ্গের অভাবেই তো যত বিপদ যত আপদ, আর ভক্ত সঙ্গেই তো সর্বসম্ভব। এই জন্য মহাপ্রভু বলছেন যে তোমার চরণ দর্শন পেয়ে আজ আমার গয়ায় আসা সার্থক হল। তার এ তো প্রথম দিন এই কথা বললেন, দ্বিতীয় দিন বললেন আমারে তুমি উদ্ধার সংসার সমুদ্র হইতে, এই দেহ আমি সমর্পিলাম তোমাতে, তুমি আমাকে এমন কৃপা করো পরিপাক যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। স্বয়ং জগৎগুরু আজ গুরুচরণে অবনত হচ্ছেন, স্বয়ং প্রেম সিন্ধু আজ প্রেম ভিক্ষা করছেন, তুমি আমাকে কৃষ্ণ প্রেম দিতে পারো। আমি তো এই পথে কোন উপদেষ্টা করিনি, এখনো পর্যন্ত আমি দীক্ষা গ্রহণ করিনি, তুমি আমাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করো, কৃষ্ণ চরণে সমর্পণ করো। ঈশ্বর পরিপাক বললেন নিমাই, মন্ত্র বলে কা কথা, আমি তো তোমাকে প্রাণ পর্যন্ত দিতে পারি, যেদিন থেকে নবদ্বীপে তোমায় দেখেছি সেদিন থেকে সব সময় তোমার কথাই মনে পড়ে, আমি তোমাকে দেখতে পাই, আর তোমাকে দেখে আমি সাক্ষাৎ আমার ইষ্টদেব শ্রীকৃষ্ণের দর্শনে যেমন আনন্দ তেমনি আনন্দ পাই। তোমাকে মানুষ বলে মনে হয় না। এই কথা শুনে নিময় পণ্ডিতের মুখখানা লাল হয়ে গেছে, মাথা নিচু, চোখে জল এসে গেছে, পরিপাক কি বলছে। তবে জগতের গুরু সাক্ষাৎ নারায়ণ মহানারায়ণ সচিদানন্দ, তিনি ঈশ্বর পুরীর নিকটে দশাক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে আর নিজেকে চিরতরে শোকে দিলেন ওই চরণে। ভক্তগুণ বাড়াইতে ভক্তে সুখ দিতে মহাপ্রভু সমার নাহি ত্রিজগতে, নিজেকে ঈশ্বরপুরীর দাস বলে পরিচয় দিলেন। তারপরে এই নবদ্বীপে এসে প্রেম ভক্তির প্রকাশ প্রারম্ভ করলেন, প্রথমে ছাত্রদেরকে প্রেম ভক্তি দিলেন, তখন নবদ্বীপে কীর্তন শ্রীবাস প্রভৃতি করেন, আর অদ্বৈত ভবনে কীর্তন হয়। ছাত্ররা বলল গুরুদেব কীর্তন কাকে বলেন, তখন প্রভু নিজে সেদিন কল নাই করতাল নাই মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে ছাত্রদেরকে কীর্তন দেখাচ্ছেন করতালি দিয়া, কোন পদ নাই কিছু নাই, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়। ছাত্রদেরকে নিয়ে
তারপরেই তো প্রভু উপদেশ করছেন নদিয়াবাসীকে, নবদ্বীপের থেকেই তো প্রারম্ভ হলো প্রচার প্রসার সবকিছু। প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র সবে দিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি রাখিয়া। রঘুনাথ দাস গোস্বামী পাঠ করছেন, এইভাবে বাঙালি জাতিকে উনি আপন করে স্বীকার করে গৌরমণ্ডল বাসীকে পিতা যেমন স্নেহময় তিনি সন্তানকে উপদেশ দেন, এই প্রকার তিনি নাম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, জীব তত্ত্ব, সমস্ত তত্ত্ব হাতে ধরে শেখাবেন। জনক ইবতেভ্য পরিদিশন সচি শুনো কিংবে নয়ন সরণী যা সতি পুন। তাহলে মহাপ্রভুর গৌরিয়ার প্রতি, গৌর দেশবাসীর প্রতি কত কৃপা! যখন গৌর দেশ বা সন্ন্যাসীর রাত্রিতে, যে রাত্রিতে প্রভু সন্ন্যাস নিলেন, নদিয়াবাসী এসেছেন প্রভুর দর্শনে আপন গলার মালা সবাকারে দিয়া, আজ্ঞা করিলেন প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া, যদি আমার প্রতি স্নেহ থাকে সবার তবে কৃষ্ণ ব্যতিবৃত্ত না গাহিবে। মহাপ্রভু শপথ করে বলছেন নদিয়াবাসীকে, যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো সবাই ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো শান্তিতে, তোমরা কৃষ্ণ কথা কৃষ্ণ নাম বিনা আর কিছু বলবে না আর কিছু শুনবে না, কৃষ্ণের সংসার করো ছাড়ো না যাও। এক হচ্ছে অনাচারের সংসার, উশৃঙ্খলতার সংসার, কেউ কাউকে মানে না, আর এক হচ্ছে কৃষ্ণ ভজনের সংসার, সবাই কৃষ্ণ দাস কৃষ্ণ দাসী, আমিও কৃষ্ণ দাস, সবাই মিলে এসো কৃষ্ণেরই সেবা করি, রাধারানীরই সেবা করি, নিতাই গৌরাঙ্গের সংসার। এই সংসারে কিন্তু বন্ধন নাই, যেখানে তোমার সংসারে করিব সেবন, গুরুদেবের সংসার, নিতাইচাঁদের সংসার, রাধারানীর সংসার, এই সংসারে সংসারী হওয়া ভাগ্যের কথা। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে তাহে সদা হব অনুরাগী, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানব মোরে। কত সুন্দর জীবন হয়ে গেল, কোথায় ছিল উশৃঙ্খল অসুরের জীবন, নাস্তিকের জীবন, আজ করিতু গরল পাউন সে হেল ডাহিন পাউন দেখাইলে অমিয়ার ধা। আর এই জীবন কত উন্নত, কত মার্জিত, কত পবিত্র, কত সুখময়, কত আনন্দময়। মহাপ্রভু সেই শিক্ষাই দিচ্ছেন আচার্য পাদ্মের মধ্যে দিয়ে। আচ্ছা, এই যে গৌরলীলা রূপী অক্ষয় সর্ব, যার থেকে সর্বোত্তম নরলীলা কৃষ্ণলীলা, আবার কৃষ্ণলীলার ভিতরেও গোপবেশ বেলুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ, সনাতন শিক্ষা। আচ্ছা, শ্রীকৃষ্ণের এই যে নররূপ এটা প্রাকৃত নয়, এই যে জরাব্যাধের বান পায়ে লাগলো শ্রীকৃষ্ণের সেই বিগ্রহকে যে আর পাওয়া গেল না, শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলার কথা তো ভাগবতে আছে, যদুবংশ ধ্বংস লীলা, তাহলে ওটা চিন্ময় আনন্দ সদুজ্জ্বল বিগ্রহ কি করে হলো। মহাপ্রভু বোঝাচ্ছেন, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তাকে যোগমায়া বলা হয়, বিশুদ্ধ সত্য পরিণতিকে। যোগমায়া চিৎ শক্তি,
বিশুদ্ধ সত্য পরিণতি চিত শক্তির নাম যোগমায়া, মায়া শক্তির নাম যোগমায়া নয়, যোগমায়া চিত শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোকে দেখাইতে এর উপর অতন ভক্তগণের গুণধন প্রকট কইল নিত্য লীলা হইতে। শ্রীকৃষ্ণের এই রূপ অনাদি অনন্ত ওখানে থেকে এখানে এসেছে উনি। এটি ভাগবতেরই একটি শ্লোকের অনুবাদ, তৃতীয় স্কন্ধে, জন্মর্তনীলং বৈকয়ং সযোগ মায়া বলং দর্শয়তা গৃহীতং বিস্মাপনং শশ্বত সৌভগর্তি পরম পদং ভূষণ ভূষণাঙ্গম। মহাপ্রভু তার অনুবাদ করে সনাতন গোসাই পাদকে শোনাচ্ছে, প্রকট কইল নিত্য লীলা হইতে রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আশা দিতে মনে ওঠে কাম সসৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম এই রূপ তার নিত্য ধাম, ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ তদুপরি মৃদনু নর্তন, তেরছ নেত্রান্ত বান যার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণ মন এ মাধুর্য ঊর্ধ্বে আন, নাহি যার সমান পরক্রমে স্বরূপের গণে, তিহ সর্ব অবতারী পরক্রম অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে, তার সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্যাদি গুণের উপাস্যা কিহ যে মাধুর্য লোভে, ছাড়ি সব কাম ভোগে ব্রত করি করিলা তপস্যা, সেই তো মাধুর্য সার অন্য সিদ্ধি নাহি আর, তিহ মাধুর্যাদি গুণ খনি আর সব প্রকাশে তার দত্ত গুণে ভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি গোপীভাব দর্পণ। কৃষ্ণদত্তের ব্যাখ্যা হচ্ছে গোপীভাব দর্পণ। এই যে রঘুনাথ দাসসাহিবাদ যে বিলাপ করছেন, নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন, এটি হচ্ছে গোপীভাব, রাধা কিঙ্করী ভাব, গোপীভাবেরও চরম শিখরে। এই গোপীভাবামৃতে যার লোভ হয় বেদ ধর্ম তজি সেই কৃষ্ণের ভজন, সেই গোপীভাব লাভ করতে হবে। গোপীভাবটা হচ্ছে দর্পণ, গোপীভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ এই গোপীভাবের চরমে গিয়ে রাধা ভাব, আর রাধা ভাবের পরম পরিণতি হচ্ছে রাধা কিঙ্করি ভাব। রাধা ভাবেরই তো সুসংস্কৃত অবস্থার নাম হচ্ছে কিঙ্করি ভাব। এই রাধা কিঙ্করি ভাবই হচ্ছে মহাপ্রভুর মহাদান এবং অনর্পিত চরিম চিরাপ করুণায়া গতির্ণ কাল সমর্পিত মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। এই শ্লোকে গোসাঁই পাচ্ছে বলছে উন্নত উজ্জ্বল সভক্তি রসশ্রী অনর্পিত চরি, সেটি হচ্ছে রাধা ভাবের সারাৎসার এই রাধা কিঙ্করী ভাব। যে ভাবে আবিষ্ট চেতা হয়ে গোস্বামীপাদ নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন, কিলকাপি দাসী গোপীভাব দর্পণ, তার আগে ক্ষণে কন নব নব কৃষ্ণের মাধুরী, দোহে বারে দোহে বারে ভোর করি কেহ মুখ নাহি মুনি, কৃষ্ণের মাধুর্য বেড়ে যাচ্ছে আবার গোপিকার মাধুর্য বেড়ে যাচ্ছে, কেউই পরাজিত হচ্ছেন না। মহাপ্রভু সনাতন সাহিবকে বলছেন কাশীতে বিধি ভক্তি জপ ধ্যান কর্ম যোগ জ্ঞান, বিধি ভক্তি জপ ধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ, সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সুলভ, সেই রূপ রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় সনাতন শিক্ষা।
সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব, সর্বশাস্ত্রীর সার। সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদীর মানস, চৈতন্য নিত্যানন্দ জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। এই জন্যই তো এত শাস্ত্রের অনুশীলন, যাতে চিত্ত দৃঢ় হয়ে দৃঢ় শাস্ত্র যুক্তি শুনিবুন, দৃঢ় শ্রদ্ধা যা উত্তম অধিকারী সেই তারই সংসার, শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। আর শাস্ত্র যুক্তিতেও আবেশ নেই, ভজনেও আবেশ নেই, ভেদাভেদ দৃষ্টি রয়েছে, সারা ভেদি গুণবুদ্ধি, তুমি ভালো না আমি ভালো, তুমি ঠিক না আমি ঠিক, একটু গুতাগুতি রয়েছে, ঠেলাঠেলি রয়েছে, তাকে কি জাতীয় ভক্ত বলে? বলে কনিষ্ঠ আধিকারী ভক্ত, প্রাথমিক ভক্ত। ক্রমে ক্রমে সেব ভক্ত হইবে উত্তম, ধীরে ধীরে তিনিও উত্তম হবে, তিনিও ভাগ্যবান। কৃষ্ণ নাম মাত্র শুনো যার রসনায়, মনে মনে সমাদর করিবে তার, যে কৃষ্ণ নাম করছে তাকে মনে মনে প্রণাম করবে, রাস্তা দিয়ে যাচ্ছ কেউ কৃষ্ণ নাম বললো, সাধু বাবা হরি বল, জয় গীতা, জয় গীতা, হয়তো ঠাট্টাই করছে কিন্তু তুমি কিন্তু মনে মনে তাকে প্রণাম করবে। ওখানে প্রতিদ্বন্দ্বিতা নেব না। আর দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যেন, ভক্তের লক্ষণ বলছেন, কণ্ঠে তুলসী নলিনাক্ষ মালা, আর লসদুগ্ধ পুণ্ডা, হরিনামাঙ্কিত গাত্রা, তে বৈষ্ণবা ভুবন মাসু পবিত্র জয়ন্তী। ঊর্ধ্বপুণ্ড আছে হরিমন্দির, তুলসী মালিকা আছে, বক্ষে হরিনাম লেখা আছে, হরিনামাঙ্কিত গাত্র বললেন তিনি ভক্ত, তাকে দেখে দীক্ষিত সদাচারী, তাকে দেখে কিন্তু দণ্ডবোধ করতে হবে, ভক্তকে দেখে প্রণাম করতে হবে। বৈষ্ণব দেখিয়া যেবার নানোয় মুন্ড, তার মুন্ড পরে গিয়া মনকের কুণ্ড, কারণ ছয় প্রকার বৈষ্ণব অপরাধের ভিতরে প্রণাম না করা একটা অপরাধ। আর যদি মনে মনে ভাবি আমার শত্রুই, তাহলে তো অপরাধ হয়ে গেল, বন্দি নিন্দতি বৈদেষ্টি, আর নাভিনন্দতি দর্শনে নো জাতি হর্ষম, এই হচ্ছে ছয় রকম বৈষ্ণব অপরাধ। এই জন্য দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতি পূর্ব তারে করিবে আদর, আর কৃষ্ণ ভজনে বিজ্ঞ যেই মতিমান, যিনি ভজনে পরিপক্ক তার সেবা করবে, খালি প্রণাম করলে হবে না, সেবা করি তার সদা করিহ সম্মান, সম্মান তো করবে, প্রণাম তো করবে, সেবা করবে, পরিচর্যা করবে, শুশ্রূষা করবে, তাতে কি হবে, তার হৃদয়ে যে ভক্তি ভজন সেটা তোমার ভিতরে আপনাআপনি সঞ্চার হবে, চাইতে হবে না যে কৃপা করুন দয়া করুন, বলতে হবে না, পরিচর্যার দ্বারা শুশ্রূষার দ্বারা তার হৃদয়ের সম্পত্তিটা আপনাআপনি তোমার হৃদয়ে চলে যাবে। আচ্ছা, কার মুখে হরিকথা শুনবেন? ভজনানন্দী হলেই তার মুখে হরিকথা শোনা যাবে? বলেন না, এ অধিকার আলাদা। অনন্য ভক্তি নিষ্ঠ নিন্দা শূন্য মন, তিনি ভজনানন্দী তো হবেনি, নিরাগ বক্তা তো হবেনি, স্নিগ্ধ তো হবেনি, স্বসম্প্রদায়ী স্বজাতীয় সময় হবেনি, কারণ আপনিও রাধা দাসের কামনা করেন, উনিও রাধা দাসের কামনা করেন, উনি অন্য ভাবের নন, অন্য ভাবের হলে কিন্তু তিনি টেনে আবার অন্যদিকে নিয়ে চলে যাবেন, আপনি
অন্তরি ভাবের আরাধক। আপনি যেমন একান্ত ভাবে গৌরী নিত্যানন্দের দাসানুদাসত্বের অভিলাষী, উনিও তাই। উনিও সর্বদা রাধা কিঙ্করী ভাবে সাধনে মগ্ন চিত্ত। খালি ভজনানন্দী হলে হবে না, খালি বিদ্বান পণ্ডিত হলে হবে না। সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে নিন্দা শূন্য মন। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণে নৃত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। অনন্ত মহাসাগরের মত দুষ্পার এই সম্প্রদায়, এই সম্প্রদায়ের সম্বন্ধ অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, স্বার্থ সাধন তত্ত্ব, বিবেক। এ সমুদ্র পারাবারহীন, অনন্ত অগাধ, অনন্ত মহাকাশ অপেক্ষাও মহিয়ান করিয়া। এই যে রাধা কিঙ্করি ভাবের বিবৃতি দিচ্ছেন, এই গ্রন্থে প্রার্থনা করছেন, আমি দীনা দাসী, অতিশয় উৎকট বিরহানলে আমার হৃদয় জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল, আমি আর শুনতে পাচ্ছি না। এই গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশে, এই রাধা কুণ্ড তটে বসে আর আমি উচ্চ ক্রন্দন করতে করতে কতগুলি ভক্তের তারা বিলাপ করছি। অদ্ভুত কটে ললিতরাম বিরহানলেন দন্দচ্ছমান হৃদয়া কিলকা পিতাসি, হা স্বামিনী খনমিহ প্রণয়েন গাঢ়ম আক্রন্দনেন বিভুরা বিলকাম ভক্তৈ। এটা কত উচ্চকোটির ভাব সম্পত্তি, কতখানি শিবে উঠতে হয় এই কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে, এই হিমালয়ের তুঙ্গ শিখরে। তেমনি সাধ্য সাধন তত্ত্বের চরমাবধি ওই রাধারানীর চরণ, রাধারানীর চরণে যাবেন, কত শিবে উপরে উঠতে হবে। এহ বাহ্য এহ বাহ্য আগে কহ আর, বর্ণাশ্রম ধর্মকে ফেলে দিলেন মহাপ্রভু, বললেন এতে হবে না, এহ বাহ্য আগে কহ আর। জ্ঞান মিশ্রা ভক্তিকে জ্ঞানে প্রয়াস, এই জ্ঞান মিশ্রা ভক্তির দৃষ্টান্তে ভগবদ গীতা, বিহায় কামান সর্বান কুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স্বশান্তি অধিগচ্ছতি। গীতাতেও গিয়ে গীতার যে ভক্তি যোগ, সেই ভক্তি যোগে গিয়েও কিন্তু মহাপ্রভু এহ হয় বলেননি, বলেছেন রামানন্দ রায় গীতার শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, মহাপ্রভু সেখানে এহ হয় বলেননি, বলেছেন এহ বাহ্য আগে ভগবান। যখন রামানন্দ রায় বললেন জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার, ভাগবতের এই শ্লোকেরই দৃষ্টান্ত দিলেন, জ্ঞানে প্রয়াস মুদবাস্য নমন্ত এব জীবন্তি সংখলিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শো জিতত জিতত বশিষ্ঠলোক্যাং। এখানে একটা কথা রয়েছে, স্থানে স্থিতা, বিশ্বনাথ চক্রবর্তী পাদ এর অর্থ করছেন শতাং নিবাস স্থানে স্থিত্বা অব্যগ্রতয়া, ধামে নিবাস করে সাধুগণ যেখানে অবস্থান করছেন, যেখানে সাধু সঙ্গ শ্রবণ কীর্তন সুলভ, এমন জায়গায় নিবাস করতে হবে, পাহাড় জঙ্গলে থাকলেও হবে। যেখানে সাধুগণ নিবাস করছেন, যেখানে হরিনাম হরিকথা হরিসেবা সুলভ ভক্তির আনুকূল্য, সেইখানে নিবাস করতে হবে। ধামে শ্রীমন্দিরে যেখানে সাধু সঙ্গ সরলতায় প্রাপ্ত হওয়া যায়, স্থানে স্থিতা, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে নয়, ছোটাছুটি করে নয়, কোনো দরকারই নেই।
শ্রবণ কীর্তনেরই প্রয়োজন, দৌড়াদৌড়ি ছোটাছুটির কোনো প্রয়োজনই নেই। এক জায়গায় বসেই সবকিছু পেয়ে যাবো, যদি এক দোকানেই সবকিছু পেয়ে যায় তো আর বাজারে তন্ন তন্ন করে দ্রুতগতির ভিতরে যায়। যদি এক ব্যক্তির কাছে এক জায়গায় এক স্থানে আমি সবকিছু পাই, তাহলে আর হাট বাজারে ছাড়াটাকে মধ্যে গিয়ে একেবারে এই রোগের ভিতরে কি দরকার, কোনো প্রয়োজনই নেই। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি, এই হচ্ছে সাধন। যখনই শুদ্ধা ভক্তির কথা বললেন রামানন্দ রায়, তখন মহাপ্রভু বললেন এহ হয় আগে কর্তা। এরপরে প্রেমলক্ষণা ভক্তির কথা বলেছেন, নানোপচার পূজনম কৃত আত্মবন্ধ ভক্তই প্রেমনৈব ভক্ত হৃদয়ং সুখবিদ্রুতং স্যাৎ। তখন মহাপ্রভু বলেছেন হ্যাঁ এব উত্তম, এব হয় আগে কর্তা। এরপরে রস পর্যায়ে প্রবেশ করেছেন রামানন্দ রায়, দাস্য প্রেম। মহাপ্রভু বলেছেন এহ আগে বলো। এরপরে সখ্য প্রেম যখন বলেছেন, আচ্ছা দাস্য প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন অম্বরীশ উপাখ্যানের থেকে, যে অহ দাসানাং কিং অবশিষ্যতে দুর্বাসা উক্তি, যে যন্নাম তাকে যারা ভালোবাসেন তার সেবায় যারা আত্মনিয়োগ করেছেন তাদের মহিমা আরো কত বেশি। দাসের মহিমাকে ভাগবত সবার উপরে করছে। দাসানাম কিম অবশিষ্যতে, দুর্বাসা বুঝতে পারলে উনি শ্রেষ্ঠ না অম্বরীশ শ্রেষ্ঠ। ভগবান বলছেন হে মনিবর, যে দ্বারা দ্বার পুত্রাত্তাম প্রাণান বিত্তমিম পরং হিত্বা মাং শরণং জাতা তথং তাং ত্যক্তুমুৎসহে। আমি কি করে তাদেরকে ত্যাগ করব, বলে আমি ত্যাগী। বললেন না কদাপি নয়, আপনি ব্রহ্মজ্ঞানী, আপনার ভক্তি ভক্তি থাকলেও আপনার সেই ভক্তি জ্ঞান নিঃস্রা, কিন্তু অম্বরীশ হচ্ছে শুদ্ধ ভক্ত। অম্বরীশের সব কিছু আছে, সে পৃথিবীর সম্রাট, কিন্তু ভিতরে অন্তর্জগতে তার কিছু নাই, কেবল আমি মাত্র আছি। সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ং তহম মদন্নতে ন জানন্তি নাহং তেভ্যমনাপি। ভাগবত যেভাবে ভক্তির মহিমা বলছে, শেষ পর্যন্ত দুর্বাসাকে অম্বরীশের পায়ে ধরে সোজা হয়ে পড়তে হল, ওখানে পাদ শব্দ আছে ভাগবতে, তবে অপরাধী ক্ষমাপণ হল, তবে সুদর্শন চক্র নিহস্ত হল। তো ভক্তির মহিমা বার বার ভাগবত কি বলছে, ভক্ত ভক্তি এবং ভগবানের মহিমা। কিন্তু মহাপ্রভুর অন্তর ভরেনি এ কথাতেও। যখন রামানন্দ রায় বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার, তখন মহাপ্রভু বললেন হ্যাঁ এহ উত্তম। তাহলে মহাপ্রভুর বিচার ভঙ্গি কত সূক্ষ্ম, কাঁধে চলে ওই দেখুন আপনারে বর্মানে আমারে সমহীন, সখারাম কৃষ্ণকে মনে করছেন সম, তাই তো কাঁধে চড়ে কাঁধে চড়ায় কৃষ্ণের কাঁধে উঠছে, কৃষ্ণকে কাঁধে চড়াচ্ছে, করে ক্রীড়ারণ কৃষ্ণ সেবে করা কৃষ্ণ, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড়লোক, তুমি আমি সম। এরপরে কান্তা প্রেমের কথা বলছেন, মধুর ভাবের কথা বলছেন, প্রিয়া যদি মান করি করে বৎসন বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন, এই সব রসনিজ্জাস আমি করিব আশা, এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। অনুগ্রহায় ভূতানাম মানুষীং তনুমাশ্রিত
भजते तादृशीक्रीड़ां चा श्रुत्वा तत्परो भवे। सर्वोपरि गोपिकार प्रिय जखन एत दूर एलें तखन महाप्रभु बोलछेन एई श्रद्धा अति सुनिश्चय किन्तु कृपा करि पहराय यदि आगे किछु हय। रामानंद राय बोलछेन एर आगे पूछे हेन जगे एतदिन नाहि जानि आशये भुवने तार मध्ये राधा प्रेम साध्य शिरोमणि जाहार महिमा सर्वशास्त्रे देवा। সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রশ্ন করলেন দাঁড়াও রামরা এই রাধা রানীকে গোপনে কেন রাসস্থলী থেকে শ্রীকৃষ্ণ নিয়ে গেলেন মহারাশে চুরি করি রাধা লীলা কেউ জানেন না। রাধা রানীকে যে উনি তুলে নিয়ে গেলেন মহারাশে তাসাং তৎ সৌভাগমদম দীক্ষমানং চ কেশব প্রভু ভাগবতে তো এইভাবেই রাসলীলার বর্ণন আছে কিন্তু গীত গোবিন্দে ভাগবতে আছে শারদীয় রাশির বর্ণনা আর গীত গোবিন্দে আছে বসন্তকালীন রাশির বর্ণনা। শারদীয় রাস যমুনার তটে আর বসন্তকালীন রাস হচ্ছে গিরি গোবর্ধন তটে। রাসে হরিমিহ বিহিত বিলাসম স্মরতি মন মম কৃত পরিহাসম প্রচুর পুরন্দর ধনুর অনুরঙ্গিত মেঘুর মুদির সুবেশম গীতগোবিন্দ। তখন রামানন্দ রায় গীতগোবিন্দে চলে গেলেন যে গীতগোবিন্দেতে প্রভু তোমার এই প্রশ্নের উত্তর রয়েছে। কংসারীরপি সংসার উপাসনা বদ্ধ শৃঙ্খলাম রাধা মাধায় হৃদয়ে ততেজ ব্রজ সুন্দরী ইতস্ততস্তাম অনুসৃত্য রাধিকাম ব্রণখিন্ন মানস কৃতানুতাপ সকলিঙ্গ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশসাত মাধব। হাতে ধরে মহাপ্রভু রামানন্দ রায়কে রাধারানীর চরণে নিয়ে এইবার শতকোটি গোপীতে নহে কামনিক বাপন ইহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। তারপরে মহাপ্রভু প্রশ্ন করছেন রাম রায় রাধার স্বরূপ কহ কৃষ্ণের স্বরূপ কহ রাধিকা স্বরূপ প্রেম কোন তত্ত্ব রস কোন তত্ত্ব রূপ কৃপা করি সব তত্ত্ব কহ তো আমারে তোমা বিনা ইহাকে হ নিরূপিতে নারী। তখন কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব প্রেম তত্ত্ব লীলা তত্ত্ব সব বলে শোনালেন। তারপরে মহাপ্রভু প্রশ্ন করছেন যে রামরায় বুঝতে পারলাম কিন্তু কৃপা করি কহরায় পাবার উপায় কি করে রাধা মাধবের এই লীলার ভূমিতে সেবা পাওয়া যাবে পাবো কি করে আমি রাধা মাধবকে কি করে পাবো রাধা রানীর চরণ কি করে পাবো রাধা প্রেম কি করে পাবো তার সাধনা কি সাধনা বল। তখন মহাপ্রভু রামরায় বলছেন রাধা কৃষ্ণ লীলায় অতি গূঢ়তর দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর সবে এক সখীগণে ইহা অধিকার সখী বিনা এই সবে এক সখীগণের ইহা অধিকার সখী হইতে হয় এই লীলার বিস্তার সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয় সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয় অতএব সখী ভাবে তারে যেই করে অনুগতি রাধা কৃষ্ণের গুঞ্জ সেবা সাধ্য সেই পায় এই সাধ্য পাইতে আর নাহি করুবা। এই সখী ভাবে থেকে আরো উৎকৃষ্ট
ভাব হচ্ছে এই মঞ্জরি ভাব। ললিতাদি সখীর ভাব, সখীর ভিতরে ললিতাদি সখী, সমস্নেহা বিষম স্নেহা, দুয়ে না করি নেহা, এতে কহি অধিক স্নেহাদন, নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা পরাই জন। এরা প্রিয়নর্ম সখী। এই বলেই শ্রীরূপ মঞ্জরি আমার শ্রীরতি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি এই মঞ্জরি ভাবে আসছে চৈতন্য চরিতামৃতে। চৈতন্য চরিতামৃতে গম্ভীরা লীলায় মহাপ্রভু রাধা কিঙ্করি ভাব বা মঞ্জরি ভাবে আস্বাদন করছেন কোথায়? কুর্মাকৃতি অনুভাবে। চটক পর্বত আরো স্পষ্ট ভাবে কোথায়? চটক পর্বত ভাবন লীলায়। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে ধাইয়া চলে আত্মনাথ করিয়া ক্রন্দনে সেই লীলায়। আর যেদিন সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলেন জালিয়ার জালে উঠলেন, তারপরে যখন অর্ধবাহ্য দশা জালিয়া তো প্রেম পেয়ে গেল, অর্ধবাহ্য দশায় যমুনায় জলকেনি দর্শন করছিলেন মহাপ্রভু, সেইখানে যে মহাপ্রভু বর্ণন করছেন এই মঞ্জরি ভাব রাধা কিঙ্করি ভাব স্পষ্ট। তিন বাচ্চা আস্বাদনের পর মহাপ্রভুর ইচ্ছা জাগল মঞ্জরি ভাব বা রাধা কিঙ্করি ভাবকে আস্বাদন করবেন সেই গম্ভীরা মন্দিরে, সেই সমুদ্র পতন লীলা, সেই চটক পর্বত ভাবন লীলা। দেখুন চৈতন্য চরিতামৃত প্রভু কি বলছেন, জলকে নির্বর্ণনা করছেন। সেই পরম দুর্গেয় এই রাধা কিঞ্চরি ভাব তারই আচার্য হচ্ছেন আমাদের শ্রী গোস্বামীপাদ। তাই বলছেন উনি ওনার মানসিক অবস্থা এখন কেমন, অদ্ভুত কটেই ললিতরাম বিরহানীন দ্বন্দ্বমান হৃদয়া কিলকা পিতাশি হা স্বামিনী খনমিহ প্রণয়ীন গাঢ়ম আক্রন্দনীন বিভুরা বিলপামি পত্তয়ী। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে, শ্রী বসুধা জন্মভাবের কৃপা হলে আপনাদের মঙ্গলময় সান্নিধ্য লাভ করলে আগামীকাল আবার আমরা এই বিষয়ে সাধনের আকাঙ্ক্ষা রাখবো। আজকে আমাদের কথা